দেখো আমাদের ফ্ল্যাটের পাশেই একটা ঠাকুর বাড়ি আছে, মানে একটা ঢুকে বাড়ি আছে, সেখানেই আমরা চলে এসেছি। দেখো সেখানে বিজয়া দশমী হচ্ছে, তো সবাইকে শুধু বিজয়া দশমী। তো দেখো আজকের ব্লগটা হচ্ছে বিজয়া দশমী নিয়ে, তো তোমরা সবাই দেখতে পাবে। আজকে আমরা এসেছি মায়ের বাড়িতে বিজয়া দশমী করতে। কোনোবার আসা হয় না, পরে আসি, কিন্তু এবারে যেহেতু পাশাপাশি বাড়ি সেহেতু চলে এসেছি। আর দেখো প্লেটে মিষ্টিও পড়ে গেছে, ফার্স্টেই বরের মিষ্টি। দেখি কী কী দিয়েছে দেখাও। মিনি বলো তো সবাইকে শুভ বিজয়া দশমী, বলো শুভ বিজয়া দশমী, শুভ বিজয়া নবমী, বলো বলো দশমী, বলো সবাই পুজো ভাত কি নিয়েছি, বলো সবাই ভাত হাতে কি, কত টাকা ওটা, কি আনতে যাচ্ছিস, কি আনতে যাচ্ছিস তুই, তোকে তো আমি সকালবেলা একটা দিলাম না, ফিউজ না কি একটা দিলাম না মনে, তারপর আবার কেন আনতে যাচ্ছ, বাবা তুমি একটু শুভ বিজয়া দশমী বলো, শুভ বিজয়া দশমী, ছোটরা ভালোবাসা নিও, ছোটরা ভালোবাসা নিও, আর বড়দের প্রণাম দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরেই আসছে লক্ষ্মী পুজো, কালী পুজো, তোমরা সবাই এনজয় করো। কিন্তু মা দুর্গা চলে গেল আবার একটা বছরের অপেক্ষা। আর দেখো মাম্মাম এসছে এখানে, প্রচণ্ড বদমাইশি করছে, সেই দুপুরবেলা থেকে বলছিলো বাবার বাড়ি যাবো, বাবার বাড়ি যাবো, পুজো হয়ে গেছে এবার বাবার বাড়ি যাবো, যে মায়ের কাছে ওখানে গিয়ে বদমাইশি করছে। কী কী হচ্ছে এবার, জুড়ি বাজা কালকে কি নামার জন্য কাঁদছিল, হ্যাঁ হ্যাঁ। হ্যালো শুভ বিজয়া দশমী সবাইকে। এবারে আমাদের ফ্ল্যাটের পাশেই একটা দুর্গা মন্দির আছে, সেখানেই গেছিলাম। তো একটা বন্ধু সিঁদুর ফিঁদুর পরিয়ে দিয়েছে, তো এবারে যেহেতু শ্বশুরের কালা উচ্ছদ আছে, তাই করতে মানে সিঁদুর খেলা করতে পারিনি, কিন্তু ঠাকুরকে নমস্কার করে এসেছি। পুজো চারটে দিন তোমরা কেমন কাটালে সবাই জানিও, আমাদেরও ভালো কেটেছে। তবে আজকে বাড়িতে আসার সময় দেখলাম যে একটা মা দুর্গা ভাসান চলে যাচ্ছে, তবে মা দুর্গার মুখটা দেখলে সত্যিই চোখ থেকে জল বেরিয়ে আছে। একটা বছরের অপেক্ষায় থাকি আমরা মা দুর্গার জন্য, নতুন জামা কাপড় কেনা কেটা সব কিছু, দুর্গা ঠাকুর দেখা সমস্ত কিছুই। তো তোমরা আশা করি পুজো ভালো কাটিয়েছো। এবার মা দুর্গা যাওয়ার পর আবার মা লক্ষ্মী আসবে, তারপরে কালী ঠাকুর আসবে, তারপর সব পুজো মোটামুটি কমপ্লিট। তারপর তো জগদ্ধাত্রী আছে, ছট পুজো আছে, পুজো সারা বছর লেগেই আছে, কিন্তু আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। হ্যাঁ, তবে আমার যেখানে শ্বশুরবাড়ি চন্দননগরে, আমার বরের কাছে জগদ্ধাত্রী পুজো বেস্ট পুজো, তবে যারা চন্দননগরে থাকে তাদের কাছে জগদ্ধাত্রী পুজোই বেস্ট পুজো। কিন্তু আমার মনে হয় শ্রেষ্ঠ উৎসব বাঙালির দুর্গাপুজোই, দুর্গা ঠাকুরের সাথে সবই তো একই ঠাকুর, যে দুর্গা সেই জগদ্ধাত্রী সেই সমস্ত কিছু। তো পরবর্তী পুজোগুলো তোমরা ভালো কাটিও, কালী পুজো ভালো কাটিও। আর আজকে তো এসেছি তোমাদের থেকে তো বললাম বাবার বাড়িতে, তো একটুখানি বিজয়া দশমী করতে এসেছি। তো চলো সাথে দেখো পাশে দেখো, আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা সেদিন তো দেখলে বিজয়া দশমীর দিন গেছিলাম মায়ের বাড়িতে বিজয়া দশমী করতে, সেদিনই গেছিলাম, দশমীর দিনই গেছিলাম। তো তারপরে একাদশীর দিন যাওয়া হয়নি, দ্বাদশী মানে কালকে না পরশু ছিল,
যাই হোক, আর কালকে ছিল হচ্ছে বোনের জন্মদিন। কালকে গিয়েছিলাম ওর বাড়িতে একটুখানি একটু মানে পোলাও আলুর দম খেতে। কালকে যেহেতু শুক্রবার ছিল তো আমার দিদার বাড়ি তো সামনাসামনি যাওয়া হয়নি, তো এখন আমি দিদার বাড়িতে যাচ্ছি, আমি মাম্মা মারোর বাবা বিজয়া দশমীর প্রণামটা ছাড়তে। তো চলো যাচ্ছি, তোমরা দেখো সাথে থেকো পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো। তো চলো যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি, দেখো এখানে আবার কথাবার্তা বলে বেশি দাম নিয়ে যাচ্ছে এবং জলটা ভরবো। হ্যাঁ, সবাই জানে জল নিয়ে যাচ্ছে। তো আমরা চলে এসেছি, আর দেখো এই জায়গাটা একটুখানি অন্ধকার আছে, তো আমরা দিদার বাড়িতে যাচ্ছি, ঢুকছি। আর দেখো মাম্মা আগে থেকেই চলে গেছে। কি পাগল, ওকে তুমি নিয়ে এসে, এই জায়গাটা খুব অন্ধকার লাগছে। চলো 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 চলো, একটু ভিডিও করছি। হ্যাঁ, ভিডিও করতে করতে এসছে, আত্মামার বাড়িতে চলে এসছে, একটু লাইটটা জ্বালাও। আচ্ছা, আত্মামার ঘরটাই তো দেখানো হয়নি, একদিন আমার দিদার ঘরটা দেখাতে হবে, আজকেই তুলব ভিডিওটা। এখন তো কি আছে, সুন্দর ঘর, এই যে চলে এসেছে বসে পড়েছে। আর তোমার কি বলছিল বলতো, যে আজকে আত্মামার বাড়িতে খাওয়া দাওয়া? আমি বললাম যে নিরামিষ তো আজকে, বললো কেন একটু পরোটা আলুর তরকারি করে দিত। সেগুলো আগে থেকে বলতে হয়, ওই রাত্রিবেলা 9টার সময় কেউ বলে না। তো চলতে বিজয়া দশমীর প্রণামটা সারো, প্রণামটা সারো। হ্যাঁ রাখছি, মিনি আত্মাকে একটু নমস্কার করে নাও। ও সাথে সাথে নাও বলে, হ্যাঁ না, এটা দেখেছিস তো নমস্কার করতে হয়, নমস্কার করো। শুভ শুভ বিজয়া বলো, তাহলে আর লজেন দেবে না কিন্তু, হাম না দিলে টিভি চলছে। আর এদিকে আত্মার বান্ধবী শুয়ে আছে, আত্মার বান্ধবী কি আছে না, এটা তো কত বড় সুন্দর লাগে। তো চলো আবার পরে দেখো কথা বলছি, ভিডিও চালু করে দিয়েছি। তো দেখো আমার বর রাস্তা দিয়ে আসার সময় বলছিল যে কে না বলে আত্মার বাড়িতে কি মানে আমার দিদার বাড়ি থেকে খেয়ে আসবে। বললাম না না, খেয়ে আসবে না, শুধু বিজয় দশমীর নমস্কার করেই চলে আসবে। তো জানি না, হয়তো এটাকেই বলে হচ্ছে আত্মার সম্পর্ক। দেখো এইটাই হচ্ছে আমার আত্মামা, আত্মার সম্পর্ক বলে এটাতে। তুমি মনে চাইলে আত্মামা আগে থেকেই তৈরি করে রেখেছিলে, আত্মামা আগে থেকেই তৈরি করে রেখেছিল। আর দেখো কী কী খাচ্ছে, পরোটা সস দিয়ে করা আলু ভাজা আর দুটো বেগুন ভাজা, দুটোই সুদ খাচ্ছে, এই যে আমার বড় সুদ আর আমার আসল হচ্ছে ভিডিও করছে। আর এই যে আমার মেয়েও খাচ্ছে, এখানে টেবিল নিয়ে আত্মামা টেবিল পেতে দিয়েছে, আগে থেকে বসে পড়েছে। দেখেছো কত ভালো ভালো মেয়ে না। হ্যাঁ এই দেখো আমার মাম্মামে সস নিয়েছি, আলু ভাজা পরোটা আর বেগুন ভাজা। না খেয়ে নাও, খেয়ে নাও আস্তে আস্তে, খেয়ে নাও আস্তে আস্তে, খেয়ে না শুধু আলু ভাজা খেলে হবে না কিন্তু। একাদশী দ্বাদশীর মানে লক্ষ্মী পুজোর আগের দিন আজকে। দেখো ভালো মন্দই খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকে ব্লগটা তোমরা টাইটেল দেখে তো বুঝতেই পারছো, আজকে বিজয়া দশমীর ব্লগ ছিল। তো তোমাদের সবাইকে জানাই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, বড়রা আমার প্রণাম নিও, আর যদি ছোটো কেউ হয়ে থাকো তাহলে আমার আন্তরিক ভালোবাসা নিও। তোমরা সবাই পুজো কেমন কাটালে জানিও, আমরাও পুজোর ভালো কাটিয়েছি, আমরাও পুজোর প্রায় প্রতিদিনই ঘুরতে বেরিয়েছি, সপ্তমী অষ্টমী নবমী। সপ্তমী তো গিয়েছিলাম কলকাতাতে, অষ্টমী নবমী দশমীতে বিজয়া দশমী করতে এসেছিলাম। তো চলো আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো এখানেই শেষ, টাটা, গুড নাইট, শুভরাত্রি। তুমি বলে দাও, তুমি বলে দাও একটু গুড নাইট, আর শুভ একটু শুভ বিজয়া বলে দাও সবাইকে। বাবাও খাচ্ছে এখন, বলতে পারছে না।
তো ভাই হ্যাঁ আমার মাম খুব ভালো। আর তুমি একটু বলে দাও সবাইকে শুভ বিজয়। হ্যাঁ একটু শুভ বিজয়ের মিষ্টিও চলে চলে এসছে, তোমরা পারলে ফোন থেকে খেয়ে নিও তাকে শুভ বিজয়ের মিষ্টি করে খাবো, দিয়ে দিও। তো টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।